অতীত চলে গেছে, তাই এটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। ভবিষ্যৎ নিয়ে ভেবেও লাভ নেই, কারণ তা এখনো আসেনি। চিন্তা করো বর্তমান সময় নিয়ে, সেটা তোমার ভবিষ্যতের জন্য ভালো। আমরা যদি সময়ের যত্ন নিই, তবে সময় আমাদের জীবনের যত্ন নিবে। আগে নষ্ট করা সময়ের জন্য এখন আফসোস করলে এখনকার সময়ও নষ্ট হবে। সময়ের সত্যিকার মূল্য দাও, প্রতিটি মুহূর্তকে দখল করো, উপভোগ করো, অলস্য করো না। যে কাজ আজকে করতে পারো তা কালকের জন্য ফেলে রেখো না। যারা সময়কে ঠিকমতো ব্যবহার করতে পারে না, তারাই আসলে সময় নিয়ে অভিযোগ করে। ভবিষ্যতে যাওয়ার গতি প্রতি ঘন্টায় 60 মিনিট। কেউ কারো আগে বা পরে যাবে না, কিন্তু কেউ সেখানে গিয়ে ভালো থাকবে, কেউ খারাপ থাকবে। সময়ের গতিকে যে যেভাবে ব্যবহার করবে, তার ভবিষ্যতও তেমন হবে। অতীতের ভুল নিয়ে আফসোস করো না, তা ফিরে আসবে না। তার বদলে বর্তমানকে এমন সুন্দর করে সাজাও যেন ভবিষ্যতের কথা মনে করে আফসোস না করতে হয়। দেওয়ালের দিকে তাকিয়ে সময় নষ্ট করো না, সেখানে একা একা দরজা জন্মাবে না। ওপারে যেতে চাইলে দরজা বানাতে শুরু করো। সাধারণ মানুষ সময়ের চলে যাওয়াকে তেমন গুরুত্ব দেয় না, বুদ্ধিমান মানুষ এর সাথে ছুটতে চায়। সময়কে যদি ঠিকমতো ব্যবহার করা যায়, তবে কেউই সময় নিয়ে অভিযোগ করবে না। তুমি যদি সময়কে ঠিকমতো ব্যবহার করো, তবে কাজের পরিমাণ দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে। তাই সময়ের মূল্য দিতে শিখো, ভবিষ্যৎ সুন্দর হবে।